এরকম খালি সচরাচর এই ব্রিজটা কখনোই পাওয়া যায় নাই। বাইকটার কিছু ছোটখাটো প্রবলেম আস্তে আস্তে বের হচ্ছে, যেমন এখানে শুধু আমি না, আমার সাথে আমার মোটরসাইকেল সুলেমান রয়েছে এবং উদযাপন করতেছে। আজকে একসাথে হচ্ছে ঈদের তৃতীয় দিন, আর সেই সাথে আজকে হচ্ছে বাংলা নববর্ষ। ব্যাপারটা আসলে অন্যরকম, সেই সাথে রাস্তাটাও আগের থেকে অনেক অনেক বেশি ফাঁকা, তার মানে সবাই একটা লম্বা ছুটি কাটাচ্ছে, ঈদের ছুটি। আর সেই সাথে আমরাও বের হয়ে গেছি, শুধু আমি না, আমার সাথে আরও দুজন বাইকার আছে। ঠিক ঈদের দিন যাদের সাথে বেরোয়ছিলাম, নুসরাত, হেলেন, ওরা সবাই আছে। আজকে নববর্ষের ড্রেস পরেছি এবং নববর্ষের ড্রেস পরে কিন্তু আমরা বের হয়েছি একটা আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে। সামনে যারা, আমরা সবাই আসলে আজকে সেম ড্রেস পরছি, সেম ড্রেস পরে আজকে আমরা বের হয়ে গেছি। এখন এই মুহূর্তে আছি ভাসানটাকে, যাচ্ছি হচ্ছে চিটাগাং বলে, চিটাগাং বলে আজকে খাওয়া দাওয়া করবো। বাসার মধ্যেও আব্বা বিভিন্ন রকম সুটকি টুটকি আনায় রাখছিল, এখন এগুলো কি রান্না করা হয়েছে কিনা জানি না। বাসায় যদি রান্না করা হয় তাহলে বাসায়ও এক চুটকি খাওয়া হবে। তো চলেন বন্ধুরা, দেরি না করে আমরা এই গরমওয়ালা রাস্তাটা পার হই, পার হয়ে সুন্দর আমাদের গন্তব্যস্থলে পৌঁছিয়ে যাই। বন্ধুরা, ভাসানটেকের এই রাস্তাটা কিছুটা পিচ ঢালা এবং কিছুটা পিচ ঢালা না, সেই মধ্যে দিয়েও অনেক ভালো লাগতেছে চালাইতে। সবচেয়ে বড় কথা কি জানেন, সবচেয়ে বড় কথা হলো গিয়ে আজকে একই সাথে ঈদের দিন, একই সাথে নববর্ষ, দ্যাটস ওয়াই আরও বেশি ভালো লাগতেছে। বাহ, এরকম খালি সচরাচর এই ব্রিজটা কখনোই পাওয়া যায় নাই, মানে আজকে খুবই ভালো লাগতেছে। একটু স্লো যাই, যদি ওরা আমাকে পায়, তো কেউই আসতেছে না এখনো। গরমটা অনেক বেশি পড়ছে, গরমের কারণে আসলে একটু বেশি কষ্ট হইতেছে। গরমটা যদি না পড়তো তাহলে হয়তো বা আরও এক ধাপ আগায় যেত আজকের অনুষ্ঠানটা, মানে সাংস্কৃতিক যেই দিবসটা। কিন্তু গরমটা আসলে একদিক দিয়ে উচিত, মানে এটা তো ওয়েদারের ডিমান্ড, কিন্তু এরপরও আমার বাইকের জন্য তো এই গরমটা অনেক ক্ষতি, অনেক গরম। নুসরাত আর হেলেন অনেকটুকু সামনে ইসিবি চত্বরের এখানে দাঁড়ায় আছে, যার কারণে মিসম্যাচ হয়ে গেছে। এই মুহূর্তে আমি চিটাগাং বলে যাচ্ছি আর হেলেন রানতে যাচ্ছে নুসরাত। বাইকটার কিছু ছোটখাটো প্রবলেম আস্তে আস্তে বের হচ্ছে, যেমন সামনে যখন আমি রেভিং করি, রেভিং করলে বাইকের পেছন দিক থেকে একটু কেঁপে ওঠে। এই কেঁপে ওঠার যে ব্যাপারটা, এটা একটা সমাধান বের করতে হবে। দেখতে দেখতে চলে এলাম আমি গুলশানের দিকে, আর গুলশানের দিকে আসার পরে এরকম সচরাচর এরকম ফাঁকা খুব কমই দেখা যায়, যদিও বলতে না বলতেই দেখেন জ্যাম চলে আসছে। তো যাব হচ্ছে চিটাগাং বলে খাওয়া দাওয়া করতে। সুন্দরভাবে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ, এবং খাওয়া দাওয়া শেষ করে আজকের পয়লা বৈশাখের যেই আকর্ষণ, এটাকে কী বলে, আলপনা করা হয়েছে সংসদ ভবনে। তো এই সংসদ ভবনে আলপনাটা আমরা এই মুহূর্তে দেখতে যাব। তো চলুন বন্ধুরা, দেরি না করে আমরা সংসদ ভবনের উদ্দেশ্যে রওনা দিই। আজকে মনে হলো যে বিকালের দিকে একটু হালকা হালকা জ্যাম বাড়তেছে, সবাই দেখতেছি পয়লা বৈশাখের সাজে নতুন রাঙা কাপড়ে রাঙিয়েছে, এবং একটু পরে আমরা আলপনাতে যাব। এখন আল্লাহ জানে আলপনাতে কি পরিমাণ ভিড় হইতে পারে,
এই যে দেখতে দেখতে খামার বাড়ির কাছাকাছি চলে আসছি, একটা ঘোড়ার গাড়ি দেখা যাইতেছে। ওয়াও, পুরান ঢাকার ঐতিহ্য ঘোড়ার গাড়ি। আচ্ছা, আপনারা যারা যারা N250 ইউজার আছেন তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই যে গাড়ি যখন আমরা রেভিং করি, রেভিং করার পরে এভাবে হ্যান্ডেলটা কাঁপার কারণ কি? হ্যান্ডেল তো কাঁপার কথা না, গাড়ি চালানোর সময় কিন্তু হ্যান্ডেল কাঁপতে থাকে। ওকে, এটাই সেই আলপনা, সকল কল্পনার অবসান। আলপনা দেখা যাচ্ছে চারিদিকে, বাট ফ্যাক্ট হচ্ছে এই জায়গাটা তো মারাত্মক ভিড়, এবং এই ভিড়ের মধ্যে কিভাবে ছবি তুলবো আর কতই বা ভালো আসবে এটাই আমি বুঝতেছি না। ও মাই গড, পুরো রাস্তা ব্লক করে সবাই ছবি তুলতেছে মোটরসাইকেল নিয়ে। আলপনাটা দেখতে সত্যি সুন্দর লাগতেছে অনেক। তুমি আমারই মতো জ্বলিও জ্বলিও বিরহ কুসুম গলিতে পড়ি, তুমি যাইও যমুনার ঘাটে নমানি নদীর বাধা আপন মালি, তুমি পর জনমে হইও রাধা আপন মালি, তুমি পর শুভেচ্ছা। আর সেই সাথে আমরা রয়েছি কিন্তু সংসদ ভবনে, এবং সংসদ ভবনে দেখতে পাচ্ছেন পুরোটা রাস্তা জুড়ে কিন্তু আলপনা করা, এবং সেই আলপনাতে এই হচ্ছে হাজারো বাঙালি নারী এবং বাঙালি পুরুষ। সবচেয়ে বড় কথা, আমাদের এই নববর্ষগুলো এরকমই হয়, দেখা যায় যে আমরা রং মে রং করে আমরা আমাদের এই দেশটাকে সাজাই, এবং এই সময়গুলোতে আসলে এত বেশি ভালো লাগা কাজ করে এবং মনে হয় যে না, আমি বাঙালি হিসাবে নিজেকে নিজে অনেক বেশি মানে গর্বিত মনে হয় আর কি। এখানে শুধু আমি না, আমার সাথে আমার মোটরসাইকেল সুলেমান রয়েছে, এবং সেই সাথে রয়েছে হেলেনের কেপিটি, এবং হেলেনের কেপিটির পাশে রয়েছে নুসরাতের এক্স ব্লেড। আর এই আলপনা ডাঙ্গার এই রাস্তার মধ্যে এই তিনটা বাইক দেখতে খুবই সুন্দর লাগতেছে, খুবই ভালো লাগতেছে। আর এখানে অনেক রমণীরা আছে, আর এই যে দেখেন ঘোড়ার গাড়িও যাইতেছে আমার সাথে, আমাদের পুরান ঢাকার ঐতিহ্য টমটম ঘোড়ার গাড়ি, দেখতে একদম দারুণ সুন্দর লাগতেছে। সেই সাথে মানে এখন মনে হচ্ছে যে না, এখন আসলে নববর্ষ, সবাইকে আরো একবার বাংলা নববর্ষের শুভেচ্ছা। কেমন লাগতেছে নুসরাত? বরাবরের মতোই অনেক ভালো লাগতেছে, আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। আমরা তিনজনের একই ড্রেস, আমরা তিনজনই একই ড্রেস। এটা যদি একটাবার আমি দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন সবাই কিন্তু একই ড্রেসে আমরা আছি, আর সেই সাথে একদম মানে পুরোটা রাস্তা এখানে পুরোটা কার্পেট কিন্তু মানে কার্পেটিং করা আলপনা দিয়ে, এবং এটা মনে হয় গতকালকে রাত্রেবেলায় করা হয়েছে, গতকালকে রাত্রেবেলায় করা হয়েছে পুরোটা রাস্তা আলপনা করা। মানুষের ঢল, অগাধ অগাধ বাঙালির ভালোবাসা এই শুভ নববর্ষের দিন। সবাই খুব সুন্দর করে আনন্দ করে উচ্ছ্বাস করে এইসব জায়গাতে বসে বসে ছবি তুলতেছে। আসলে এই উদ্যোগগুলো যদি তারা না নিত তাহলে হয়তো বা আমরা এই আনন্দ ভাগাভাগি করে হয়তো বা নিতে পারতাম না। এই জন্য অনেক ধন্যবাদ যারা এই আলপনাগুলো করছে। মানে সত্যি আমাদের আসলে বাংলাদেশে তো ঢাকা শহরে তো ঘোরার জায়গাই নাই, ঘোরার জায়গা নাই, এর মধ্যে দিয়ে যদি একটু ছোটোখাটো করে সবাই মিলে একটু আলপনা টালপনা আঁকে, সবাই একসাথে গেট টুগেদারগুলো একসাথে হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। আশা করি আমার এই ছোট্ট ভিডিওটি আজকে সবার ভালো লেগেছে, আর যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে কাজী নরেনের সদস্য হয়ে যেতে পারেন, এবং বেল বাটনটি ক্লিক করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। এই মুহূর্তে আপনাদের কাজী নরেন বিদায় নিচ্ছে, আসবো নতুন কোনো ব্লগ নতুন কোনো গল্প নিয়ে। সেই সাথে কাজী নরেন চ্যানেলটির সাথে থাকুন। দিস ইজ ইউর কাজী নরেন সাইনিং অফ।